একটি পাশবিক ঘটনায় শিউরে উড়ল গোটা দেশ। ছেলের হাতে খুন হলো তার গর্ভধারণী মা। সুসভ্য মানব জাতির কাছে একটা প্রশ্ন উঠে এলো, আমরা কি সত্যি সত্যি মানুষ না মানুষের ছদ্মবেশে পশু? প্রিয় দর্শক, হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী বীণা কাপুরের কথা বলছি। তার গর্ভধারণী ছেলে শচীন কাপুর তাকে বেসবলের ব্যাট দিয়ে আঘাত করে, এই আঘাতেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে জুহুর একটি বিলাসবহুল আবাসনে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে প্রায় 12 কোটি টাকার সম্পত্তি নিয়ে ছোট ছেলে শচীন কাপুরের সঙ্গে মা বীণা দেবীর বিবাদ ছিল। এদিন বিবাদ চরম সীমায় পৌঁছালে পুত্র শচীন নিয়ন্ত্রণ হারিয়ে বীণা দেবীকে বেসবলের ব্যাট দিয়ে ক্রমাগত পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে। এরপর মৃতদেহটিকে 90 কিলোমিটার দূরের এক জঙ্গলের নদীতে ফেলে দেয়। এরকম কিছু ঘটতে পারে তা আগে থেকে অনুমান করে যুক্তরাষ্ট্র প্রবাসী বড় ছেলে কয়েকদিন ধরে মায়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে জুহু পুলিশকে জানান। এরপরই পুলিশ 43 বছর বয়সী শচীন কাপুরকে আটক করে বীণা দেবীর লাশ উদ্ধার করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাটি প্রকাশ করেন বীণা দেবীরই এক সহ অভিনেত্রী। এই নারকীয় হত্যাকাণ্ডে তোলপাড় চলছে বিনোদন জগৎ, সরব নেট দুনিয়া। শোক প্রকাশ করেছেন তাঁরই সমসাময়িক অভিনেতা অভিনেত্রীরা।